হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটি স্পেশালি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের এখন সবচেয়ে বেশি সার্চের যে জিনিসটি সেটি হচ্ছে যে ভিউজ আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আপনাদের চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ কেন আসছে না এ বিষয়টি নিয়ে কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এবং সবচেয়ে বেশি খোঁজাখুঁজি হচ্ছে আজকে আমরা ভিডিওর মাধ্যমে পঞ্চাশটি চ্যানেল অ্যানালাইসিস করেছি যে চ্যানেলগুলো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার রয়েছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তারপরও তাদের ভিডিওগুলোতে কিন্তু পঞ্চাশটা ভিউও কিন্তু তারা আনতে পারছে না সো তাদের চ্যানেলগুলোতে এমন কি ভুল রয়েছে যার কারণে তাদের চ্যানেলে থাকা সত্ত্বেও তাদের ভিডিওগুলোতে ভিউ যাচ্ছে না তাদের চ্যানেলে অ্যানালাইসিস করেই কিন্তু আপনাদের সেই সমস্যাগুলো কিন্তু উপস্থাপন করছি সো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে সো এই কয়েক মিনিট ধৈর্য ধরে দেখুন তাহলে আপনাদের কাছে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করা যায় যে আপনিও সেই ভুলগুলো দূর করে আপনাদের ভিডিওতে ভিউ জানতে পারবেন তো চ্যানেলে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউজ না আসার কারণের জন্য আমরা এই বিষয়টি অ্যানালাইসিস করছিলাম এবং এই বিষয়টি কিন্তু আপনারা জানেন অনেকটা হার্ড বিষয় এটা অতটা সহজ নয় যে জাস্ট আপনাকে অ্যানালাইসিস করলাম বলে দিলাম এই জিনিসটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি হার্ড মনে হয়েছে এবং তার জন্য আমি জাস্ট একটা সার্ভে করি এবং ফেসবুকে ফেসবুকেটি পোস্ট করি যে চ্যানেলে সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউজ আসছে না এমনকি কোনো চ্যানেল আছেন সো আপনারা সেখানে ভালো ছাড়া জাগিয়েছেন এবং এখান থেকে কিন্তু আমি চল্লিশটা প্লাস কিন্তু চ্যানেল পেয়ে গেছি যে চ্যানেলগুলোতে জাস্ট ভালো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তারপরেও কিন্তু সেই চ্যানেল ভিডিওগুলোতে ভিউজ আসছিল না জাস্ট দশটা পনেরোটা করে ভিউজ আসছিল সো সেই চ্যানেলগুলো কিন্তু আমি একটা একটা করে করলাম এবং সেই চ্যানেলগুলো দেখলাম এবং নোট ডাউন করলাম এক একটা চ্যানেলে এক এক রকম সমস্যা সেই সমস্ত চ্যানেলে সমস্যাগুলোকে একত্রিত করে প্রধানত পাঁচটি সমস্যাকে আমরা একত্রিত করেছি এই পাঁচটি সমস্যা তাহলে আপনাদের বলে দিচ্ছি যে প্রধানত কি কি সমস্যা হতে পারে সো আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকার পরেও ভিউজ না আসার প্রধানত প্রধান যে কারণটি সেটি হচ্ছে যে কন্টেন্ট মিক্সিং অর্থাৎ আপনারা যে ধারাবাহিকতা সেটি বজায় রাখতে পারেন না কারণ আপনারা চ্যানেল খুলেছেন সেখানে আপনারা নিজের গান ভিডিও আপলোড করছেন এবং আপনারা মিউজিক চ্যানেল খুলছেন সেখানে ভ্লগের ভিডিও আপলোড করছেন এই যে কন্টেন্টের মিক্সিং এটা কিন্তু আপনারা ধৈর্য রাখতে পারছেন না তো এই যে কারণটির কারণে কারণ আপনি যখন প্রথমত ব্লগ চ্যানেল খুললেন তখন কিন্তু যারা ব্লগ ভালোবাসে ঘোরাঘুরি ভালোবাসে তারা কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছে অলরেডি তখন আপনার চ্যানেলে যদি আপনি এডুকেশনের ভিডিও আপলোড করেন তাহলে কি সেই ভিডিওটি তারা দেখবে কখনোই দেখবেন না আর যার কারণে আপনার এই কন্টেন্ট মিক্সিংয়ে হওয়ার কারণে কারণ আপনি ব্লগ চ্যানেল খোলার পর সেখানে নিয়মিত ভিডিও আপলোড করতেন এবং সেই ব্লগ ভিডিওগুলো দেখেই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো এসেছিলো যার কারণে সেই সাবস্ক্রাইবারগুলো আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করে অবশ্যই ব্লগ ভিডিও কিন্তু আপনি ব্লগ ভিডিও না দিয়ে আপনি হলো এডুকেশনের ভিডিও আপলোড করছেন যার কারণে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে আর এই ভিউজ ডাউন হয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক আপনি যদি টেক চ্যানেল ক্রিয়েট করে টেক চ্যানেল চালান তাহলে আপনাকে সেই টেক অনুযায়ী অর্থাৎ টেক ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে হবে আপনি যদি গেমিং চ্যানেলে খুলে রাখেন তাহলে আপনাকে গেম ভিডিও আপলোড করতে হবে তো আপনি গেমিং চ্যানেল খুলে রেখেছেন সেখানে আপনি রোস্টিং ভিডিও আপলোড করছেন আপনি ফানি ভিডিও আপলোড করছেন তাহলে কিন্তু আপনার ওয়ান ইয়ার্স কখনোই ভিডিও দেখবে না কারণ আপনি গেমিং চ্যানেল খুলে রেখেছেন আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো তো গেমারই তাই না সো এই বিষয়টি আপনাকে নজর রাখতে হবে যে কন্টেন্টের মিক্সিং কখনো করা যাবে না আর যদি আপনি চান একান্ত আপনি আর ভ্লগ চ্যানেল কন্টিনিউ করতে পারছেন না বা গেমিং চ্যানেল কন্টিনিউ করতে পারছেন না তাহলে আপনি এই গেমিং চ্যানেল বা ব্লগিং চ্যানেল ছেড়ে আপনি অন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেন আপনি এডুকেশনের চ্যানেল হলে আপনি এডুকেশান নাম দিয়ে চ্যানেল খুলেন আপনি রোস্টিং চ্যানেল বা ফানি চ্যানেল হলে আপনি ফানি চ্যানেলের নাম খুলেন কিন্তু আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইব অর্থাৎ রিয়াল অ্যাক্টিভ সাবস্ক্রাইবার ছিল আপনি পূর্বে যে ভিডিওগুলো আপলোড করতেন তাদের জন্য তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন সো এই চ্যানেলগুলোর মধ্যে আমি দুই নাম্বার যে সমস্যাটি কম্বিনেশান করতে পেরেছি সেটি হচ্ছে যে থামনেল ঠিক না করা এমন অনেক আমি চ্যানেল দেখলাম যে তাদের কোনো একটি ভিডিও তাদের কন্টেন্টের জন্য ভাইরাল হয়ে গেছে কিন্তু সেই কন্টেন্টের ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু পরের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসেনি তার কারণে কী হচ্ছে যে একটি ভিডিও তাদের ভালো কন্টেন্টের জন্য কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কিন্তু আপনি ইউটিউবে নতুন হওয়ার কারণে কিন্তু স্বভাবতেই আপনার একটু নলেজ কম থাকবে এবং আপনি ইউটিউবে পারদর্শী কম হবেন যার কারণে আপনার ভিডিওগুলোর কোয়ালিটিও কিন্তু একটু উইক হতে পারে আর সেই কারণেই কিন্তু আপনার থামনেল কোয়ালিটিটাও একটু খারাপ হতে পারে তো আপনাকে থামনেল তৈরির দিকে নজর দিতে হবে আমি ম্যাক্সিমাম এই চ্যানেলে দেখলাম যে তাদের থামনেলগুলো কিন্তু ঠিক নেই যার কারণে সেই ভাইরাল ভিডিও থেকে আপনি সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তী ভিডিওগুলোর থামনেল ভালো না করার কারণে কিন্তু আপনার ভিডিওতে সেজি কমে যাচ্ছে অর্থাৎ ক্লিক থ্রু রেটটা কমে যাচ্ছে যার কারণে আপনার ভিডিওতে ক্লিক কম আসছে আর ক্লিক কম আসলে তো বেসিক্যালি ভিউজ কম আসবেই তাই না সো আপনাকে নজরে রাখতে হবে যেন প্রতিটা ভিডিও থামনেলটা আসলেই ভালো হয় দর্শক আসলে ভালোভাবে বুঝতে পারে এবং অল্প শর্ট কথায় যেন আপনার ভিডিওটি ভালোভাবে অ্যানালাইস করতে পারে এমন না যে আপনি থাম নেলে পুরোটাই লিখে ফেললেন এবং পুরো থাম নেলে আপনি লেখালেখা করে ফেললেন এমন না জাস্ট আপনাকে অডিয়েন্সকে শর্ট আকারে আপনাকে বুঝিয়ে দিতে হবে সো এরপরে আমি অনেকটাই চ্যানেল দেখলাম যে তাদের কন্টেন্টও ঠিক রয়েছে থাম নেলেও ঠিক রয়েছে কিন্তু তারপরেও ভিউজ আসছে না সো তারপরও যখন ভিউজ না আসছে তখন কিন্তু বিষয়টি অ্যানালাইসিস করা আরও হার্ড হয়ে গেল যে তাই তো আপনাদের চ্যানেলে থামনেল ঠিক আছে কন্টেন্ট ঠিক আছে সব কিছুই ঠিক আছে ভিডিও কোয়ালিটিও ঠিক আছে কিন্তু তারপরও আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না কেন এ বিষয়টি যখন আমি আরও ডিপলি অ্যানালাইসিস করলাম তখন আমার পরিচিত কিছু চ্যানেল রয়েছিল সেগুলোকে দেখলাম যে তাদের সকল কিছুই ঠিক ছিল তারপরও কিন্তু তাদের ভিউজ না আসার কারণ কিন্তু আমি পার্সোনালি তাদের কাছ থেকে জানলাম চ্যানেল সম্পর্কে কিন্তু আমি সেই শুরু থেকে কিন্তু জানতাম এবং দেখলাম যে সেই চ্যানেলগুলো ভিউজ না আসার কারণে মূলত হচ্ছে যে সাব এ বিষয়টি আপনারা হয়তো অনেকেই জানেন যে সাব্যসের সাব করলে কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ কম আসবে র্যাঙ্ক কমে যাবে কারণ কি হয় যে আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন এবং তারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল যার কারণে কি হচ্ছে আপনি তো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পাচ্ছেনই না তাদের কাছে আপনার চ্যানেলটি পরিচিত হয়ে যাওয়ার কারণে আপনার ভিডিওগুলো সে কখনোই দেখবে না সব সবসময় ইগনোর করবে আপনার ভিডিওগুলো সো আমি যে চ্যানেলগুলো জানতাম তারা কিন্তু এই সাব্যসের সাব করে কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এনেছিল যার কারণে কি হয়েছে ওয়ান কে প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরও তাদের চ্যানেলে ভিউ আসছে না সো এই যে সাব্যসের সাব কতটা ক্ষতি এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে ওয়ানকে হয়ে যাওয়ার পরও আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না যার কারণে আপনাদের ভিডিওর ইম্প্রেশনটা অনেকটাই কমে যাচ্ছে সিটিআর কমছে ভিউজ কমে যাচ্ছে যার কারণে আপনার চ্যানেলটি ধীরে ধীরে ডেটের দিকে চলে যাচ্ছে সো এই যে সাব্যসের সাব করাটা অনেকটাই ক্ষতি তো সাব্যসের সাপ কিন্তু আপনারা শুধুমাত্র যে এই যে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমেই করছেন না আপনারা করছেন অনেক অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক অ্যাপসের মাধ্যমে কয়েন অ্যাড করছেন এবং এই কয়েনের মাধ্যমে আপনারা অন্য চ্যানেলকে দিয়ে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছেন এই যে এ সাব্যসের সাপ যেভাবেই করুন না কেন সাব্যসের সাব করলে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে কিন্তু ভিউজ থাকবে না এবং যখন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউজ থাকবে না তখন কিন্তু আপনি ধরে নেবেন সেই চ্যানেলটি ডেড হওয়া থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না সেই চ্যানেলটি আজ হোক কাল হোক সেই চ্যানেলটি ডেড হয়ে যাবে এবং সময় সেই চ্যানেলটিতে কোনো ধরনের কোনো ভিউজ আসবে না সো এই বিষয়টি বুঝতে কিন্তু আমাকে অনেকটা সময় লেগে গেছিলো যে আসলেই তাদের সকল কিছু ঠিক রয়েছে কিন্তু তারপরও কিন্তু তাদের চ্যানেলে কেন ভিউজ আসছিল না সো তখন আমি বুঝলাম যে আসলেই তারা সাব্যসের সাব করে রেখেছে যার কারণে সাবস্ক্রাইবার আছে কিন্তু রিয়েল অডিয়েন্স তাদের চ্যানেলে একটাও নাই যার কারণে তাদের চ্যানেলে ভিউজ হচ্ছে না এবং ভিউজ না হওয়ার কারণে তাদের চ্যানেলে ইম্প্রেশন কমে যাচ্ছে ইমপ্রেশন কম হওয়ার কারণে তাদের ভিডিওগুলোকেও নতুন অডিয়েন্সের কাছে রেকমেন্ডেন্স করছে না ইউটিউব সো এই গেল যে থার্ড প্রবলেম এরপরে আসে আরও গুরুত্বপূর্ণ প্রবলেম সো ভিডিওটি অনেক লং হতে পারে এই জন্য আপনাদের জানিয়ে দিই যে প্রত্যেকটা প্রবলেমই পাঁচটা প্রবলেম রয়েছে এই পাঁচটা প্রবলেমই কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো একটু ধৈর্য ধরে পাঁচটা প্রবলেমই দেখুন তাহলে আশা করা যায় যে আপনাদের চ্যানেলটি একটু হলেও উপকৃত হতে পারে এবং আপনার চ্যানেলটি যদি অলরেডি ডেড হয়ে যায় তাহলেও আমরা সেই পরামর্শ আপনাদের দিয়ে দেবো যে সেই জেড চ্যানেলটা কীভাবে অ্যাক্টিভ করবেন সো একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে সো এরপরে চার নম্বরের যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে যে কনসিস আপনার চ্যানেলে সকল কিছু ঠিক রয়েছে তারপরেও আপনার চ্যানেলে ভিউ যাচ্ছে না এই কারণটির জন্য আমরা দেখলাম যে অনেক চ্যানেলের কনসিস্টেন্সি ঠিক নেই অর্থাৎ সামঞ্জস্যতা আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার যে একটা নিয়ম রয়েছে প্রতি দুই দিন পরপর হোক প্রতি সাত দিন পরপর হোক বা প্রতি মাসে হোক এই যে ভিডিও আপলোড দেওয়ার একটা নিয়ম রয়েছে শৃঙ্খলা রয়েছে এই বিষয়টি কিন্তু অনেক চ্যানেলে মানেন না যে যখন খুশি তখন তারা ভিডিও আপলোড করছে এর কারণে আপনার ভিডিওটি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না যার কারণে আপনার চ্যানেলে যে কী হয় যে আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন সেই ভিডিওটা দেখে অনেকে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে এরপরে কিন্তু যখন সে ভিডিওটা ওয়াচ হয়ে যায় তারপরে কিন্তু সে ভিডিওটা ইউটিউব আর সে অডিয়েন্সকে দেখায় না যার কারণে কী হয় সে ভিডিওটা চাই যে অন্য অডিয়েন্সকে দেখাতে কিন্তু আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে আপনার ভিডিওতে আর ভিউজ আসে না এবং সেই ভিডিও কিন্তু ইউনিক অডিয়েন্সের কাছে দেখায় না কারণ আপনাকে এখন বুঝতে হবে যে চ্যানেল কিন্তু ইউটিউবে এখন কিন্তু অসংখ্য চ্যানেল প্রায় প্রতিদিনই কিন্তু হাজার হাজার চ্যানেল ক্রিয়েট করে কিন্তু ইউটিউব ওপেন করছে আর সেই কারণে আপনাকে বুঝতে হবে যে এই অসংখ্য ভিড়ের মাঝে এই অসংখ্য প্রতিযোগিতার মধ্যে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ব্র্যান্ডের এবং প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে আপনার ভিডিওটিকে কোয়ালিটিফুল করতে হবে এবং আপনার চ্যানেলের ইম্প্রেশনটি সবসময় বাড়িয়ে রাখতে হবে ম্যাক্সিমাম চ্যানেলেই কিন্তু এই যে ধারাবাহিকতা এটা কিন্তু বজায় রাখেন না চেষ্টা করবেন যে সবসময় এই ধারাবাহিকতা বজায় রাখতে যে যখন আপনি ধারাবাহিকতা বজায় রাখতে না পারবেন তখন দেখবেন যে আপনার ভিডিওর ইম্প্রেশন কিন্তু ডে বাই ডে ধীরে 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 কিন্তু নিচে নেমে যাবে আর ইম্প্রেশন নিচে নেওয়া মানে তো আপনারা বুঝছেন যে আপনার ভিডিওটি বেশি অডিয়েন্সের কাছে যাচ্ছে না বেশি অডিয়েন্সের কাছে না যাওয়ার কারণে আপনার অন্যান্য ভিডিওগুলো গুলো যাচ্ছে না আর আরেকমেন্ডেশন না গেলে ভিডিও আসবে কোথেকে ভাই সো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সো গেল যে প্রবলেম এটা কিন্তু অনেকেরই চ্যানেলে প্রবলেম রয়েছে সো নতুন চ্যানেলে আপনারা যাদের রয়েছে বিশেষ করে তারা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করবেন সো এরপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ঠিক আছে আপনি রিয়েল সাবস্ক্রাইবার অর্জন করেছেন আপনার চ্যানেলের সামনে ঠিক আছে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কন্টেন্ট ঠিক আছে সব ঠিক আছে তারপর আপনার চ্যানেলে ভিউজ কেন আসছে না সো এই বিষয়টি নিয়ে কিন্তু আমি অনেকটা ডিপলি চিন্তাভাবনা করলাম যে একটা চ্যানেলে ভাই সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরও সেই চ্যানেলে ভিউজ কেন আসছে না সো ভিউজ না আসার কারণ হচ্ছে মনে হচ্ছে যে আপনার অডিয়েন্স রিয়াকশান বুঝতে পারছেন না অডিয়েন্স কোন বিষয়টি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছে সেই বিষয়টি আপনি এখনও বুঝতে পারছেন না যার কারণে আপনি ভিডিও পাবলিশ করছেন কিন্তু সে ভিডিওতে ভিউজ আসছে না এই বিষয়টি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেল এনআলটিকে চলে যেতে হবে সেই যাওয়ার পর আপনি দেখবেন যে ট্রাফিক সোর্স এবং ট্রাফিক সোর্স থেকে দেখবেন যে আপনার ভিডিওগুলো কোন সোর্স থেকে বেশি দেখা হচ্ছে দেখবেন যে সেটি সার্চ করে দেখা হচ্ছে বেশি না আপনার ফিচার্স ভিডিও থেকে দেখছে বেশি কোন সোর্স থেকে বেশি ভিডিও দেখছে সেই বিষয়টি আপনাকে বুঝতে হবে যদি সার্চ করে বেশি ভিডিও দেখে তাহলে আপনাকে সার্চেবল টপিক নিয়ে বেশি বেশি ভিডিও বানাতে হবে এই ড্রাফিক সোর্স থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অডিয়েন্স কোন ভিডিওগুলো বেশি দেখছে তো এই অডিয়েন্স রিয়্যাকশন বুঝেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে সো যেমন তেমন কন্টেন্ট নিয়ে কাজ করলে হবে না আপনাকে অডিয়েন্সের রিয়াকশন বুঝে তাদের রিয়াকশন অনুযায়ী ভিডিও বানালে আপনার চ্যানেলে ভিউজ আসবে সো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে সো এ পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আরেকটু দ্রুত গ্রো করতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে সামনের কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ